पुष्टि बागाने स्वागतम। सुप्रिय बंधुरा, आजकेर भिडियोर माध्यमे देखानोर चेष्टा करब टमेटो गाछेर आमी कि धरनेर परिचर्या करी एबं भालो फलन पावार जन्य कि कि व्यवस्था निएछी। ताहले चलुन देखे आसि आजकेर भिडियोटी। एखन जे गाछटी देखते पाच्छेन एई गाछटीर बयस एक मास। गाछटी जखन रोपण करी तखन गाछेर गोड़ाय व्यवहार करेछिलाम 5 কেজির मतो जैव सार। गाछटीर बयस जखन 7 দিন হয়েছিল তখন গাছের গোড়া থেকে 10 ইঞ্চি দূরত্বের রিং আকৃতি করে ছোট গর্ত করে নিয়েছিলাম। সেই গর্তে ব্যবহার করেছি 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম পটাশ সার। পোকামাকড় এবং বিভিন্ন রোগব্যাধির হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করেছিলাম বিভিন্ন ধরনের কীটনাশক এবং বালাইনাশক। সুষম মাত্রায় সার এবং সঠিক সময়ে রোগব্যাধি এবং পোকামাকড় থেকে বাঁচার জন্য বালাইনাশক ব্যবহার করার ফলে আমার গাছগুলোর উচ্চতা এখন প্রায় 3 ফিটের মতো। সমস্ত পরিচর্যা ঠিকঠাক থাকার কারণে গাছ ভর্তি এখন ফুল আসতে শুরু করেছে। খুব শীঘ্রই এই ফুলগুলো ফলে পরিণত হবে। গাছগুলি যাতে সঠিকভাবে উপরের দিকে বেড়ে উঠতে পারে এজন্য উপরের দিক থেকে একটি সুতা আমি একদম গাছের নিচ বরাবর যে কাঠিটি রয়েছে সেই কাঠির সাথে বেঁধে দিয়েছি। অধিক ফলন এবং বড় আকৃতির ফল পাওয়ার জন্য টমেটো গাছের শাখার ডাল কর্তন একটি গুরুত্বপূর্ণ কাজ। শাখার ডালটি চিনে কেটে দিলে অধিক ফলন এবং বড় আকৃতির ফল পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম টমেটো গাছে আমি কি কি পরিচর্যা করেছি এবং ভালো ফলন পাওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছি। যদি আরও বিস্তারিত আকারে টমেটো চাষ সম্পর্কে আপনারা জানতে চান, কি পরিমাণ সার ব্যবহার করেছি, কি ধরনের বালাইনাশক এবং কীটনাশক ব্যবহার করেছি, তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব অথবা এ সম্পর্কিত আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্টি বাগানের সাথেই থাকবেন। ধন্যবাদ।